আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, স্বাধীনতার 52 বছরেও দেশের গণতন্ত্র মৃত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মূল আদর্শ গণতন্ত্র, কিন্তু আজকে বাংলাদেশের স্বাধীনতার 52 বছরেও দেশের গণতন্ত্র মৃত। এবারে জানাবো, নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো কিনা সময় বলে দেবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের বলেছেন, নির্বাচনে অংশ নিয়ে সরে যাওয়াটা রাজনীতির জন্য সুখকর নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অনেক আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা সরে যাচ্ছেন। নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টি থাকবে কি থাকবে না সেটা সময় বলে দেবে। জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের কারাদণ্ড। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আপিল করার শর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিদের 1 মাসের জামিন দেওয়া হয়েছে। এবারে থাকছে, তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। এই তারেক বাংলাদেশের কলঙ্কিত সন্তান, এই তারেকের বিরুদ্ধে একসঙ্গে খেলা হবে। জানিয়ে দেব, আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যেহেতু গণতন্ত্র অব্যাহত রয়েছে তাই মানুষ শান্তিতে আছে, মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে, তাই আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজায় সৈন্যদের 29 জনই নিহত হয়েছে নিজেদের ভুলবশত গোলাগুলিতে। ইসরায়েলি আর্মি বলছে, গাজায় নিহত তাদের 170 জন সৈন্যের মধ্যে 29 জনই মারা গেছে ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। স্বাধীনতার 52 বছরেও দেশের গণতন্ত্র মৃত মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মূল আদর্শ গণতন্ত্র, কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীনের 52 বছরেও দেশের গণতন্ত্র মৃত। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে যান মঈন খান। সারাদেশের প্রতিবাদ মিছিল এবং আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। 1979 সালে 1 জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর আব্দুল মঈন খান বলেন, 1975 সালে আওয়ামী লীগ সহ বাংলাদেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান। আজকে তারা অলিখিত বাকশাল কায়েম করেছে। তিনি বলেন, নিউ ইয়র্কে থেকে প্রকাশিত বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইমস বলছে, বাংলাদেশে এখন যা চলছে সেটা বাকশাল 2। আজকে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জেগে উঠেছে। বিএনপির এই নেতা আরো বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, জনগণই সব ক্ষমতার উৎস, সেজন্যই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করছে। আমরা গ্রেনেডের শক্তিতে শক্তিশালী নই, আমরা জনগণের শক্তিতে শক্তিশালী। ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো কিনা সময় বলে দেবে জে এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের বলেছেন, নির্বাচনে অংশ নিয়ে সরে যাওয়াটা রাজনীতির জন্য সুখকর নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অনেক আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা সরে যাচ্ছেন। নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কিনা তা সময় বলে দেবে। সোমবার দুপুরে রংপুর নগরীর কোর্ট চত্বরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। জে এম কাদের বলেন, অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের আগে শেষ পর্যন্ত থাকেন না। কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রকাশ করেন, আবার কেউ ঘোষণা না করেন। তবে পার্টির প্রার্থীদের মধ্যে আমার একটা নির্দেশনা আছে, যারা নির্বাচন করতে চান করবেন, না চাইলে সেটিও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে। তিনি আরো বলেন, প্রার্থিতা প্রত্যাহার হুমকির কারণে হতে পারে, অর্থের অভাবে হতে পারে, তবে নির্বাচনে অংশ নিয়ে সরে যাওয়াটা ওই আসনের ভোটাররা ভালোভাবে দেখেন না। নির্বাচন থেকে সরে গেলে প্রার্থীরা অন্য কারো প্ররোচনায় কিংবা সমর্থনে বা আঁতাত করে অথবা ভয়ে সরে গেছে এমন একটা মেসেজ যায়, যা রাজনীতির জন্য সুখকর নয়। দেশের বিভিন্ন আসন থেকে জাপার প্রার্থীরা সরে যাচ্ছেন। এই অবস্থায় শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কিনা সেটা সময় বলে দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করেন। ডক্টর ইউনূসের 6 মাসের কারাদণ্ড। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আপিল করার শর্তে ডক্টর ইউনূস সহ আসামিদের 1 মাসের জামিন দেওয়া হয়েছে। সোমবার বিকেল 3টার দিকে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এরায় ঘোষণা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিফোনের MD আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান। তাদেরকেও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে 30,000 টাকা
টাকা করে জরিমানা করা হয়েছে। ডক্টর ইউনুস সহ আসামিদের শ্রম আইনের 303 এর উঙ্গ ধারায় সর্বোচ্চ 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 5000 টাকা জরিমানা অনাদায় 10 দিনের আরো কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে 307 ধারায় 25000 টাকা জরিমানা অনাদায় 15 দিনের কারাদণ্ড দেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামি পক্ষের আইনজীবীরা এক নম্বর আসামির বিষয়ে প্রশংসাসূচক বক্তব্য উপস্থাপন করেছেন। তাকে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা নোবেল বিজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন বলা হয়েছে, কিন্তু আদালতে নোবেল বিজয়ী ইউনুসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানের বিচার হচ্ছে। এ সময় আদালত বলেন, ডক্টর ইউনুস সহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এদিকে ডক্টর ইউনুসের রায় ঘোষণাকে কেন্দ্র করে শ্রম আদালত এবং এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। খবর সংগ্রহের জন্য রায় ঘোষণার এক ঘন্টা আগে দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিরা সেখানে ভিড় জমান। রায় শুনতে আদালতে উপস্থিত হন আলোকচিত্রী শহীদুল আলম, তার স্ত্রী অ্যাক্টিভিস্ট রেহেনুম আহমেদ, রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল এবং ব্যারিস্টার সারা হোসেন। গত 24 ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজনের পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন মামলায় রায় ঘোষণার জন্য 1 জানুয়ারি দিন ধার্য করা হয়। এর আগে 21 ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ওইদিন ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন বলেছিলেন, এ মামলার সাক্ষীদের বর্ণনায় ডক্টর ইউনুস সহ অন্যরা সংশ্লিষ্ট আছেন এমন কোনো বর্ণনা নেই, তাদের বিরুদ্ধে কোনো ডকুমেন্ট নেই, মামলার আর্জিতে কোথাও আসামিরা অপরাধী এমন অভিযোগও নেই। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকা তৃতীয় শ্রম আদালতে কলকারখানা প্রতিষ্ঠাতা অধিদপ্তর শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনুস সহ চারজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় শ্রমিকদের কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকুরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়। তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। এই তারেক বাংলাদেশের কলঙ্কিত সন্তান, এই তারেকের বিরুদ্ধে একসঙ্গে খেলতে হবে। সোমবার বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। জনসভায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাদের বলেন, খেলা হবে খেলা হবে, বিএনপি কোথায়, মাঠে আছে, কোথায় গেছে, পালিয়ে গেছে, খেলা থেকে বাদ, ফাউল করে লাল কার্ড খেয়ে 28 তারিখেই বাদ হয়ে গেছে, ফাইনাল খেলা 7 জানুয়ারি, খেলা হবে 7 তারিখে। তিনি বলেন, এদের লাল কার্ড দেখে বের করে দিতে হবে, বিএনপি স্বাধীনতা বিরোধী, লুটতরাস, দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারী, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। যারা আমার প্রিয় জন্মভূমি পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। খেলা হবে, জোরদার খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে, অবরোধের বিরুদ্ধে খেলা হবে। আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যেহেতু গণতন্ত্র অব্যাহত রয়েছে তাই মানুষ শান্তিতে আছে, মানুষের আর্থসামাজিক উন্নতি হচ্ছে, তাই আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। সোমবার বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এখন বিএনপি নির্বাচন বানচাল করতে চায়, কেন নির্বাচন বানচাল করবে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে উন্নয়ন হচ্ছে। 75-এর পর যারা ক্ষমতায় এসেছিল তারা ক্ষমতা এসেছিল অস্ত্র হাতে নিয়ে, সংবিধান লঙ্ঘন করে, তারা মানুষের ভাগ্য গড়েনি, তাদের আমলে 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয়েছে, এমন একটা পরিবেশ সৃষ্টি করে মুক্তিযোদ্ধারা নিজেদের মুক্তিযোদ্ধা বলতেও ভয় পেতেন, সে সময় অনেকেই লুকাতেন, এছাড়া তারা মুক্তিযুদ্ধের আদর্শকে জলাঞ্জলি দিয়েছে। তিনি বলেন, আমার একমাত্র শক্তির উৎস বাংলাদেশের জনগণ, তাদের জন্য আমি আমার বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি, গোলা বারুদ, বোমা, গ্রেনেড, হামলা মামলা কোনো কিছুই আমাকে বাধা দিতে পারেনি, আমার একটি প্রত্যয় ছিল, এদেশের মানুষের মুখে অন্ন যোগাবো, কেউ না খেয়ে কষ্ট পাবে না, আমরা ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, নির্বাচন কমিশনকে আমরা স্বাধীন করে দিয়েছি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যেহেতু গণতন্ত্র অব্যাহত আছে তাই মানুষ শান্তিতে আছে, মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, তাই আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় সৈন্যদের 29 জনই নিহত হয়েছে নিজেদের ভুলবশত গোলাগুলিতে। ইসরায়েলি আর্মি বলছে, গাজায় নিহত তাদের 170 জন সৈন্যের মধ্যে 29 জনই মারা গেছে ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলি আর অন্যান্য দুর্ঘটনায়। সোমবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আর্মি বলছে, গাজায় নিহত তাদের 170 জন সৈন্যের মধ্যে 29 জনই মারা গেছে ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায়। তাদের মধ্যে বিমান হামলা, ট্যাঙ্কের গোলাবর্ষণ এবং বন্দুক যুদ্ধ সৈন্যদের মধ্যে 20 জন নিহত হয়েছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুর্ঘটনাজনিত অস্ত্র নিঃসরণ, ছুটে যাওয়া এবং নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ থেকে ছুরি দিয়ে আঘাত করা সহ দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে।